তাহলে আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল। ওমরকে পাঠালেন এক কাজে, ওমরকে অন্য কাজে কবুল করলেন কে? আরো জোরে বলেন, কোরআনের মাহফিল মনে করেছেন বন্ধ করে দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করবেন, চিন্তা ভাবনা এটা ডিলেট করেন, একটা মাহফিল বন্ধ তো দশটা মাহফিল চালু হবে। টেকনাফে বন্ধ হবে, তেঁতুলিয়াতে চালু হবে, টেকনাফে কোরআনের মাহফিল বন্ধ হবে, কক্সবাজারে চালু হবে, একটা সাইদি জলকালাই তো 10,000 সাইদি জন্ম নেবে, একটা মীর হামজা জলকালাই 10,000 আউলি হামজা জন্ম নেবে, একটা মামুনুল হক জলকালাই 10,000 মামুনুল হক জন্ম নেবে। মনে রেখো আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা সারা রাত শুনলে শুধু মজায় লাগে। সূরাতুল ফাতিহা প্রতিদিন কয়বার পড়েন? 40 থেকে 42 বার। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে, ঠিক কি না? তাহলে একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়েছে, বিরক্ত লেগেছে কোনোদিন? আর সূরাতুল ফাতিহা ভালো লাগে না, আরেকটা সূরা হলে ভালো লাগতো মনে হয়েছে কোনোদিন? কিন্তু বাংলাদেশের তো অনেক গান আমরা শুনেছি যেগুলো গান মাইকে বাজতো বাহিরে বাহিরে এখানে সেখানে, যেমন আমরা যখন একদম মিডিয়াম বয়সের ছিলাম তখন একটা গান খুব বাংলাদেশে ভাইরাল হয়েছিল, ওফিয়া ওফিয়া তুমি, এই তো দেখেন সবাই জানেন, কারণ জানতেই হবে ভাইরাল কি তো গান, আপনি না শুনলেও আপনাকে শোনাবে এখন, যেহেতু গান এটা ভাইরাল হয়েছিল। কুমিল্লার একটা ছেলে নাম আসিফ খান গানটা গেয়েছিল, খুব ভাইরাল হলো। এখন কি আর গানটার জনপ্রিয়তা আছে, কেউ শুনে? 2-4 বছরের ভিতরে গানটার ভাইরাল কি তো শেষ, এখন দাফন হয়েছে, কবরেরও কোনো খবর। আর একটা ভাইরাল হলো, ফেটে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই, গাইলেন মমতাজ, এখন কি কেউ শোনে? আরেকটা ভাইরাল হয়েছিল, ওই আকাশের তারা ঘুমিয়ে আছে মা, তে তোর আকাশের তারায় তোর মা ঘুমালে তুই যাইবি কেমনে হিয়ানে? নাই, এখন আর কেউ শুনে না গান, 1-2 বছর পর কেউ শুনছে না। সূরাতুল ফাতিহা নাজিল হলো 1400 বছর আগে, 1400 বছর পর্যন্ত প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার শুনছে, একদিন মনে হলো না সূরাতুল ফাতিহা আর ভালো লাগে না, ঠিক কি না? বরং যতই পড়ি ততই মজা লাগে, কে মজা দেন? আরো জোরে বলেন, এই কোরআনটার যৌবনকাল ধরে আছেন কে? চিৎকার দিয়ে বলেন তো দেখি কে? আল্লাহ বলছেন এইটার বৃদ্ধকাল কেউ আনতে পারবে না, যতদিন যায় ততদিনই কোরআন যৌবন কাল পায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন এমন একটা কিতাব যাকে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। কোরআনের যতগুলো আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সমস্ত আয়াত হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্বটা কার? আবার একটা গ্রুপ দেখবেন এই কোরআনের বিরুদ্ধে কাজ করে যায়, 1400 বছর আগে করেছে এখনো করছেন, ঠিক না ব্যাঠিক? আবু জাহেল ছিলেন কোরআনের বিরোধী, আবু লাহাব ছিলেন কোরআনের বিরোধী, ওদবা সাইবা মুগিরা, এখন আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের নাতিপুতি আছে না নাই? আছে, যদি না থাকতো তাহলে কোরআনের মাহফিল 144 ধারা জারি হতো? গান বাজনা যাত্রা গান কোন কনসার্ট গানের 144 ধারা স্বাধীনতার পর থেকে জারি হলো না, আর স্বাধীনতার পর থেকে কোরআনের মাহফিল অসংখ্য মাহফিল 144 ধারা দিয়ে বাংলাদেশে বন্ধ হয়েছে, ঠিক কিনা? কারা করেছে, কারা করেছে, যারা করেছে তাদের হাসর আর নাসর মনে রেখো, ওদবা সাইবা মুগিরা আবু জেহেলের সাথেই হবে, কারণ কোরআনের বিরোধিতা যারা তাদের কাতার বন্টন করবেন কে? আল্লাহ।
আরো জোরে বলেন। আর কোরআনের পক্ষে যারা কাজ করেছে, আমির হামজার কাতারে দাঁড়িয়ে যাবে। কোন আমির হামজা? যার কলিজাটা বাহির করে চিবানো হয়েছে। কোন আমির হামজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়ে যাকে বেশি ভালোবাসতেন, রাসূলের সামনে যখন আমির হামজার লাশ আনা হলো, রাসূল দুইজনকে বলে দিলেন, যেখানে পায়বা সেখানে শেষ করে দাও ওয়াশি এবং হিন্দা নামের এই নারীটাকে। এত ভালোবাসতেন, রাসূলকে জীবনে কোনোদিন কষ্ট দেন নাই। আল্লাহ আমির হামজার কাতারে আমাদের সবাই কোরআনের কর্মীদেরকে উঠাইয়া দিও। আরো জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে যারাই সময় দিচ্ছেন তারাই সফল একটা ব্যক্তি। কে ঘোষণা দিচ্ছেন? আরো জোরে বলেন আমরা কোরআনের আঞ্জাম দিয়ে ঠকি নাই, আমরা বিফল নয়, আমরা সফল। যারা কোরআনের ময়দানে বসেছি আমরা সফল, যারা কোরআনের জন্য টাকা খরচ করেছি আমরা সফল, আর যারা কোরআনের ময়দান বন্ধ করতে যাই তোমরা বিফল, বিফল আর বিফল। ঠিক কিনা? তোমরা সফল হতে পারবা না। সফল যদি হতে হয় কোরআনের পক্ষে আঞ্জাম দিয়ে সফল হতে হয়, কারণ কোরআন টাকা। আরো জোরে বলেন আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় কোরআনের আলো ফুঁ দিয়ে নিভাতে, আর আমি আল্লাহ চাই এই আলোটাকে দিন দিন প্রচার করে ফোকাস করে দিতে। আলহামদুলিল্লাহ। কারা চায় কোরআনের আলোটাকে ফুঁ দিয়ে নিভাতে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেব, আবুগেরা, তারা চায় কোরআনের আলোটাকে ফুঁ দিয়ে নিভাতে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটাকে জ্বালিয়ে রাখেন কে? কোরআনের আলো নিভানোর জন্যে ওমরকে ভাড়া করলেন, কয়শো উট দেওয়ার জন্যে, একশো, কয়শো, একশো লালট। আমার বাংলাদেশের ল্যান্ড ক্রুজার গাড়ি এখন একশোটার দাম, ওই দেশের লালট একশোটা। তাহলে একশোটা ল্যান্ড ক্রুজার গাড়ি ওমরকে দিতে চেয়েছিলেন, দিয়ে ভাড়া করে বললেন মোহাম্মদের গদ্দান থেকে মাথা আলাদা করো। ওমর বললেন ঠিক আছে, আগামীকাল হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কাঁধে নিয়ে যতই যায়, আল্লাহ বলেন ওমর আয়, তোকে কোরআনের ছায়াতলে কবুল করে নেব। যত পা বাড়াচ্ছেন আল্লাহ বলছেন ততই তোকে আমি কবুল করছি। চলে গেলেন বোনের বাড়িতে, লম্বা ঘটনা, বোনকে মারধর করলেন। বোনের রক্ত দেখেই ওমরের কলিজার ভিতরে মায়া জাগিয়ে দিলেন কে? বোনকে বললেন কি পড়ছিলি বল? বোন বলছেন এটা এমন একটা কিতাব, যে কিতাবটাকে টাচ করতে হলে অজু লাগে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অজু ছাড়া আপনি এটাকে টাচ করতে পারবেন না। কোরআন যেমন পবিত্র, আপনাকেও পবিত্র হতে হবে, ঠিক না বে? ঠিক। আবার কোরআন বলেন আমি পবিত্র, আমাকে যারা টাচ করবে আমি তাদেরকে পবিত্র বানিয়ে দেব। যেমন ঘরের ভিতরে অনেক খাট আছে, কোনোদিন কোনো খাটকে আমরা লাথি লাগলে সালাম করি না, করেন? যে খাট বানিয়েছেন সিগুন কাঠ দিয়ে, প্রতিদিন তো ঘুমান, কোনোদিন সালাম করছেন? কিন্তু তিরিশটা টাকা দিয়ে ঘরের ভিতরে একটা রেহেল আপনি রেখে দিয়েছেন, প্রতিদিন এই কোরআনটা রেহেলের উপরে থাকে, যদি কোনোদিন লাথি লাগে কি করেন? কি করেন? কেন সালাম করেন আপনি? কারণ ২৪টা ঘন্টা এই কোরআনের সাথে রেহেল লেগে থাকার কারণে আজকে রেহেলের সম্মান অনেক বেশি, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেমন কিতাব? তাকিয়ে দেখলেন সূরায়ে তহার একটা আয়াত পড়ে আছে। নিতে গেলেন, বোনের ইমান কত বড় দামি, উঠিয়ে নিয়ে বললেন খবরদার আমার পবিত্র কোরআনটাকে অপবিত্র মানুষ টাচ করবি না। ওমর বললেন পবিত্র হতে হলে কি হতে হবে? গোসল করো, অজু করো। গোসল হলো, অজু হলো, সূরায়ে তহার আয়াতের দিকে তাকালেন, পাগল হয়ে গেলেন ওমর। ওমর বললেন যে আয়াতগুলো নাজিল হয় যার উপরে তার সাথেই দেখা করতে চায়।
নিয়ে গেলেন অমর, অমরের ভগ্নিপতি, অমরের বোন আর খোবাই, চারজন মিলে রওনা দিয়েছেন রাসূলের দরবারের দিকে। সমস্ত সাহাবীগুলো বসে আছেন, ওমর আসছেন, একজন পিছন থেকে খবর দিলেন, নবী ওমর আসছেন, ওমর খাত্তাবের ছেলে ওমর। সমস্ত সাহাবীগুলো তরবারি হাতের ভিতরে নিলেন, রাসূল বললেন তরবারিগুলো আবার খাপের ভিতরে ভরে দাও। সাহাবীরা বললেন ওমর কিন্তু সুবিধার মানুষ না, 25 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছেন যুদ্ধের ময়দানে, অর্থাৎ কুস্তিগিরের ভিতরে এক নাম্বার শক্তিশালী, সুবহানাল্লাহ নাই, 25 বছর বয়সে শক্তিশালীর ভিতরে এক নাম্বার হয়েছেন ওমর। সেই ওমরকে রুখার জন্যে সমস্ত সাহাবীরা হাতের ভিতরে তরবারি নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছেন। রাসূল বলছেন তরবারি খাপের ভিতরে ঢোকাও। রাসূলের কথা অনুযায়ী তরবারি খাপের ভিতরে ঢোকালেন, আর সামনে ব্যারিকেড দেওয়ার মতো করে সাহাবীরা দাঁড়ালেন। রাসূল বললেন সামনে ছেড়ে দাও, মাঝখান দিয়ে ওমরের জন্য জায়গা করে দাও। সাহাবীরা দুই পাশে গেলেন, ওমর কান্ধের উপর তরবারি নিয়ে দৌড় দিয়ে রাসূলের পায়ের কাছে তরবারি ছেড়ে রাসূলকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, ডুকরে ডুকরে কাঁদলেন ওমর। ওমর বলছেন আপনি আমাকে মাফ করে দেন, আমি এসেছিলাম আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য, কোথায় থেকে যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অমর কালিমা পড়লেন, বললেন নবী আমার এখন কাজ কি? রাসূল বললেন কালিমাটা গোপন রেখে দাও। অমর বললেন কেন আমি কালেমা গোপন রাখবো? রাসূল বললেন এখনো পরিস্থিতি তেমন ভালো না। অমর বললেন তাহলে অমর কালেমা পড়ে লাভ হলো কি? যদি কালেমা গোপনই রাখি তাহলে অমর কালেমা পড়ে তো লাভ হলো না, ঠিক না বে? ঠিক, সবাই কালেমা পড়েছে গোপন রেখেছে, অমর কালেমা পড়ে, অমর যদি গোপন রাখি কালেমা পড়ে তো লাভ হলো না, পারবো না। আমার আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, মক্কার চত্বরে ওমর একটা ঘোষণা দেবে, কোন ওমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ভয় শয়তান যায় না, কোন ওমর যে ওমর একটা চিঠি লিখে দিলেন নীল নদে, নীল নদের পানিগুলো বন্ধ ছিল, অমর একটা চিঠি লিখে দিলেন, বিসমিল্লাহ লিখে চিঠি লিখে দিলেন, আর বললেন চিঠি নীল নদের ভিতরে আমি ফেলে দিলাম, আর অমর আমি নিজেই বললাম পানি প্রবাহিত মান হ, আজ পর্যন্ত নীল নদের পানি প্রবাহিত মান, সুবহানাল্লাহ নাই, কোন অমর যে অমর বসে আছেন 450 মাইল পর্যন্ত তিনি দেখেন, সুবহানাল্লাহ বলেন, আসছেই ওমরের আলোচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী ওমর তো কালেমা পড়ে কোনো লাভ হলো না। রাসূল বললেন কি করতে চাও ওমর? ওমর বললেন আমি মক্কার ভিতরে একটা স্লোগান দিতে চাই। রাসূল বললেন ওমর এত পাগলামি করো না। ওমর বললেন নবী যদি সাহাবীদের ওপরে কোনো আক্রমণ করে ওমরের বুকের ওপরে পা দিয়ে এরপরে তাদের কাছে আসতে হবে। ওমর এমন মানুষ নয় যে ওমর পালিয়ে যাবে, 40 থেকে 42 জনের কোটা নিয়ে ওমর রওনা দিলেন। রাসূলকে 40 জনের ভিতরে দুইটা ভাগ করে রাসূলকে দিলেন একটার সামনে, আর আমির হামজাকে দিলেন আরেকটার সামনে, আর ওমর চতুর্দিকে আছেন ডানে বামে সামনে পিছনে। চলছেন ওমর মক্কার চত্বরের ভিতরে গিয়ে ওমর একটা তাকবীর দিয়ে দিলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
তাকবীর দিয়ে দিলেন অমর। অমরের তাকবীর শুনে সব মক্কার কাফের গুলো চলে এসেছে, হাতের ভিতরে বল্লম নিয়ে সামনে এসে দেখেন অমর হাত কাঁপতে কাঁপতে বল্লম পড়ে গেছে, মারতে পারেন নাই। তীর ধনুক নিয়ে তীর টান দিয়েছেন, দেখছেন অমর তীর পড়ে গেছে জায়গায়, আর সামনের দিকে মারতে পারেন নাই। একটা নেতাই সারা বিশ্বের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছেন, ঠিক না বে? ঠিক। আজকে মুসলমানদেরকে মারে, আজকে মুসলমানরা মার খায়, আজকে মুসলমানদেরকে তুচ্ছ মনে করে। সারা বিশ্বের ভিতরে একটা ওমর যদি দাঁড়াতো, মুসলমানের দিকে তাকিয়ে রক্ত চক্ষু দিয়ে তাকানোর ক্ষমতা ছিল না জীবনে কেউ কোনোদিন পারত না, কারণ ওমরের রক্ত তো আমাদের শরীরে প্রবাহিত মান, ঠিক নবে? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিয়ে সামনে আগালেন, সামনে যেতে আবু জেহেল চলে এসেছেন দৌড় দিয়ে, কার এত বড় সাহস মক্কার চত্বর আল্লাহর ধ্বনি দেয়। আবু জেহেল এসে সামনে দেখেন ওমর এমন একটা ব্রেক করেছে, ব্রেকের ছুটে টায়ার পোড়া গন্ধ ছুটেছে, হার্ড ব্রেক করলেন। দুইজন নেতা সামনে এবং পিছনে এমন ব্রেক করার সাথে সাথে দুইজন গিয়ে বললেন, আবু জেহেল দাঁড়াই রইলা কেন? বললেন, দেখোস না কে সামনে, যার মুখ চলার আগে হাত চলে, ঠিক না বে? ঠিক। মুখ চলে আসতে হাত চলে জোরে। রাসূল বলতেন, আমার দুইটা সাহাবি খুব স্পিডে তরবারি চালাতে পারে, এক হলেন ওমর আরেকটা হলেন খালিদ, দুইজনের ও তরবারি একেবারে ব্লেডের মতো চলে। যখন তরবারি চালাতেন রাসূল বলতেন, মনে হয় ব্লেড দিয়ে কচু গাছ কাটছে, এত স্পিডে তরবারি চালাতেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন এইরকম পালোয়ান, কালেমা পড়ার আগে যে খালিদ যুদ্ধের ময়দানে গিয়েছেন সেটাতে খালিদের বিজয়, আবার কালেমা পড়ার পরে যত যুদ্ধের ময়দানে গিয়েছেন তত ময়দানে খালিদের বিজয়, ঠিক না বে? ঠিক। এক একজন সৈনিক ছিলেন কোরআনে, যাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বে, ইমানটা ওজন করার মতো পৃথিবীতে কোনো যন্ত্র নাই, এমন ইমান ছিল তাদের। কত অহংকার ছিল খালিদের, সমস্ত অহংকার চুরমার করে আমার রাসূলের ভালোবাসা খালিদকে রাসূলের পায়ের কাছে এসে ফেলেছে। আল্লাহ, একটা খালিদ তুমি জমিনের ভিতরে আমাদেরকে দান করে দাও, একটা ওমর তুমি জমিনের ভিতরে আমাদেরকে দান করে দাও। আমরা অনেক অসহায়, আমরা এ পর্যন্ত অনেক আল্লাহর গোলামদেরকে হারিয়ে ফেলেছি, অনেকদেরকে হারিয়ে ফেলছি। আল্লাহ একটা ওমর আর একটা খালিদ তুমি সারা বিশ্বের ভিতরে জন্ম দিয়ে দাও, আমরা বলি আমিন। আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে পথ দেখানোর জন্য একটা খালিদ তুমি দান করো, একটা ওমর তুমি দান করো, একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি দান করো, আমরা বলি আমিন। আবু জেহেল ব্রেক করলেন, সামনে যায় না। আবু জেহেল বললেন, ওমরকে পাঠিয়েছিলাম এক কাজে, ওমর তো দেখছি আরেকটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী, কাফেরেরা চাইবে কোরআনের আলো নিভানোর জন্য, আর আমি আল্লাহ চাইবো কোরআনের আলো ফোকাস করতে। ওমরকে পাঠিয়েছিলেন রাসূলের বিরুদ্ধে, কিন্তু ওমরকে কবুল করে নিলেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? নবী, টেনশন নাই, পেরেশান নাই, অল্প দিন শুধু ধৈর্য ধরেন, আপনার হাতের ভিতরে মক্কা মদিনা এসে যাবে। সুবহানাল্লাহ, বলবেন না? আজ পর্যন্ত আমরা সবাই দেখছি, সালাম, ওয়েলকাম টু দা প্রোগ্রাম, জি বসেন, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। একেবারে অল্প বয়সে আপনারা পেয়েছেন চেয়ারম্যান সাহেবকে, আল্লাহ ওনার হায়াতটা যেন আপনাদের পিছনে উনি কাটাতে পারে, আমরা বলি আমিন। আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাবে ওনাকে কবুল করে, আমরা বলি আমিন।
হ্যাঁ, যুবকরাই হলো এই দেশের একটা সম্পদ, যুবকরাই সম্পদ। যারা কালেমা পড়েছিলেন প্রথম যুগে সবই ছিলেন যুবক, ঠিক কিনা? সবই ছিলেন যুবক। আপনারা একজন যুবক চেয়ারম্যান পেয়ে খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ভাই আমজাদ হোসেন খোকন সিকদার সাহেব কাল্লা কবুল করুক। এক জায়গায় গেলাম একবারে চাপায়, ওখানে চেয়ারম্যান আমাকে বলছে কোরআনের ময়দানে তাকবির দেওয়া যাবে না। আমি বললাম যার তাকবির শুনলে কলিজাটা কাঁপে সে তো উবাই, সে তো মোনাফিক, আর যার আল্লাহর তাকবির শুনে অন্তরটা খুশি হয়ে যায় তার ঈমান ওমর আবু বকরের মতো ঈমান, ঠিক কিনা? আর আল্লাহর তাকবির শুনে যদি অন্তরটা কেঁপে ওঠে, যদি ভয়ে চুপসে যায়, বুঝতে হবে সে মোনাফিক, তার ভিতরে ঈমান নাই। আমি বললাম আপনি তাকবির বন্ধ করতে করছেন কেন? কয় উপর থেকে চাপ আছে? কে চাপ দিয়েছে আপনাকে? কয় উপর থেকে চাপ আছে? আমি বললাম আপনার কোথায় থেকে চাপ আছে এটা আমার জানার বিষয় নয়, কিন্তু আমার আল্লাহ আকবরের তাকবির বলার জন্য আরশ থেকে চাপ দিয়েছে। ওই উপর থেকে চাপ ছাড়া আমরা এমনি বলছি না, কারণ হক কথা বলা ফরজ। এটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনি চুপসে বসে থাকবেন, কথা বলবেন না, বোবা শয়তান। আল্লাহ সেই দিন আপনার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহর তাকবীর কেন আমরা দিব না? আমাদের জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো আমাদের আল্লাহর তাকবীরের সাথেই সীমাবদ্ধ, ঠিক কিনা? যেদিন আমি জন্ম নিলাম আমার কানের ভিতরে আজান আছে না নাই? মুয়াজ্জিন এসে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়ে দিচ্ছেন মুয়াজ্জিন আপনার কানে যেদিন জন্ম নিয়েছেন সেই দিনে। আবার একটু বড় হলাম, বড় হওয়ার পর মসজিদে আজান আছে না নাই? যখন এই মসজিদে গেলাম তখন ইমাম সাহেব আল্লাহু আকবার হাত বাঁধি, আবার বলেন আল্লাহু আকবার, রুকুতে যায়, ঠিক না বেঠি? আবার আল্লাহু আকবার বলে সেজদাতে নিয়ে যায়, সেজদা দেওয়ায় আল্লাহু আকবার বলে। আমার জীবনের শুরু থেকে শেষ সবই আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন মৃত্যুর ঘন্টা বেজেছে আমার, আমি আর দুনিয়ায় নাই। মসজিদের ভিতরে এলান হলো মরহুম আব্দুল গফুর মিয়া আর দুনিয়ায় নাই। সবাই মানুষ দেখতে গিয়েছেন, সাদা কাফনের কাফন পরিয়ে মসজিদের খাটিয়া করে আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছেন। ইমাম বলছেন সবাই তাকবীর বাঁধবেন চারটা। কয়টা? তাকবীর তারটা কি দিয়ে শুরু? সবাই বলে ইমাম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আমার জীবনের শুরুতে আল্লাহু আকবার, আমার জীবনের শেষে আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের বিরুদ্ধে বাংলাদেশে কেউ কথা বললে তাদের পক্ষে আমরা নাই। যারা আল্লাহু আকবারের পক্ষে কথা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক, ঠিক না বেঠি? বাংলাদেশে আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন বাংলাদেশ জমিনে টিকতে পারে নাই। নতুন করে তসলিমা নাসরিন যদি বাংলাদেশের ভিতরে জন্ম নাই, লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে দাফন করা হবে। আল্লাহ কে যদি হাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক কি না? কোরআন যেখানে নাই সেখানে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে? তাহলে আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ওমরকে পাঠালেন এক কাজে, ওমরকে অন্য কাজে কবুল করলেন কে? আরো জোরে বলেন। কোরআনের মাহফিল মনে করেছেন বন্ধ করে দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করবেন, চিন্তা ভাবনা এটা ডিলেট করেন, একটা মাহফিল বন্ধ তো দশটা মাহফিল চালু হবে। টেকনাফে বন্ধ হবে, তেঁতুলিয়াতে চালু হবে,
টেকনাফে কোরআনের মাহফিল বন্ধ হবে, কক্সবাজারে চালু হবে, একটা সাইদি জলকারাই তো 10,000 সাইদি জন্ম নেবে, একটা মীর হামজা জলকারাই 10,000 জন্ম নেবে, একটা মামুনুল হক জলকারাই 10,000 মামুনুল হক জন্ম নেবে। মনে রাখো, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। তারা জায়গা পাচ্ছেন না, বসে গেলে আরো ভালো হবে, দাঁড়িয়ে শুনলে শোনেন ডাবল সওয়াব, কোনো সমস্যা নাই। কারণ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে তাদের সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসুল কথা বলছেন কোরআন থেকে, একজন সাহাবী এসে জায়গা পাচ্ছেন না, রাসুলের চাদরটা দিয়ে বলছেন আমার চাদরে বসে যা। কার চাদর? ওই চাদরের একটা যদি সুতাও পাইতাম আমি, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার রাসুলের একটা পশম যদি আমার কাছে থাকতো, মনে করতাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি পেয়ে গেছি। রাসুলের চাদর দিয়ে বলছেন আমার চাদরে বসে যাও। সাহাবি চাদর নাকে মুখে আর চুমা দিয়ে বলছেন আমার ভাগ্য, আমি আপনার চাদরের উপরে বসবো, আমার জীবন ধন্য হয়েছে। রাসূল বলছেন তুমি জানো না, কোরআন শুনতে এসেছো, তোমার সম্মান আমার চাদর থেকেও অনেক বেশি। যারা কোরআন শুনতে এসেছেন তাদের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমরা একটা হাদিস থেকে আজকে কথা শুনবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। কোরআনে একটা সংক্ষিপ্ত একেবারে ছোট্ট একটা জায়গায় কিছু শব্দ আসলো রাসূলের কাছে, লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। রাসূল চুপ হয়ে গেলেন। ওমর বলছেন রাসূল কি যেন নাজিল হচ্ছিল, আপনি অনেকটা চুপচাপ। রাসূল পরের দিন বলছেন ওমর একটা শব্দ শুনে আমার অনেক পেরেশান হচ্ছে, লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপাবেন কে? আমি কি করেছি আমার বোঝা কেউ নেবে না। আপনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, সবগুলো আপনার কাঁধেই চাপাবেন কে? এই জন্য একটু সাবধান। ওই যে ওমরকে সাবধান করলেন রাসূল, একেবারেই আজীবন ওমর সাবধান হয়েছিলেন। রাসূলের একটা নসিহতই সাহাবীদের জন্য যথেষ্ট ছিল, ঠিক কি না? আমরা তো হাজার নসিহত শুনি, আমরা জীবন পরিবর্তন করতে পারি না, আর ওমরের জন্য একটা নসিহতই যথেষ্ট, আজীবন এই ওমর। জীবনে কোনোদিন অন্যায় তো করেন নাই, বরং বারবার ওমর এই আয়াতটাকে বিশ্লেষণ করতেন আর সাহাবীদের মাঝে ছড়িয়ে দিতেন, আলহামদুলিল্লাহ। ওমর চলে যেতেন মরুভূমিতে, মরুভূমির বালুগুলো নিয়ে বলতেন তুই বালু হলি না কেন, কোন ওমর? যে ওমর 12,500,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট, নিজে বালু হওয়ার জন্য আল্লাহকে বলতেন আল্লাহ যদি তোকে বালু করে দিত কিয়ামতের হিসাব তোকে দিতে হতো না। আপনি কয়দিন পেরেশান হয়েছেন, কয়দিন টেনশন করেছেন কিয়ামতের হিসাব নিয়ে, ক্ষমতা পেয়েছেন আর শুরু করেছেন মারধর উল্টা পাল্টা, জীবনে কোনোদিন হিসাবের চিন্তা করেন নাই, ঠিক না বেঠি? ওমর বলেছিলেন যে ক্ষমতার চেয়ারে বসে সে যদি একটা আয়াতের দিকে তাকায় তার পুরা জীবন সফল হয়ে যাবে, ঠিক না বেঠি? লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরেই থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি আয়াতটা পড়তেন আর বেশি বেশি পেরেশান করতেন। এই জন্যই বুখারী মুসলিমে হাদিসটি এসেছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি,
সবাই বলেন ইমামুন আদিল। প্রথম নম্বর শ্রেণী হলো ন্যায়পরায়ণ সম্রাট। এই যে আমার চেয়ারম্যান ভাই, উনি যদি ন্যায়পরায়ণ ভাবে ওনার আয়ত্তের ভিতরে সমস্ত জনগণের সাথে সবগুলো বন্টন করে দেন, আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবে কে? রাগ হচ্ছেন না তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নিয়ে গেলেন। আবু বকর রফাত দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন সবাই, আপনি ক্ষমতার চেয়ারে বসেন। গণতান্ত্রিকভাবে ওমরের নামটা এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। চার থেকে পাঁচবার ওমর সবার হাত থেকে ছুটকে পালিয়েছেন। ওমর ক্ষমতার চেয়ারে বসতে চান না, জোর করে তাকে বসানো হয়। আর আমার বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসার জন্য ভোটের বাক্স চুরি হয়। ওমরকে তিন চারবার ধরে ধরে বসাচ্ছেন, ওমর পালিয়ে যাচ্ছেন। ওমর বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, আমার বোঝাই তো আমার কাঁধে নিয়ে আমি পারছি না, 12.5 লক্ষ বর্গ মাইলের মানুষের বোঝা কেন আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ? আমার চেয়ারম্যান ভাই নিজের বোঝা নিয়ে নাই, ওনার ইউনিয়নের সব মানুষের বোঝাগুলো ওনার কাঁধে চাপিয়েছেন কে? ওমর পালিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার পালাচ্ছেন, চার থেকে পাঁচবার পালালেন। আলী আর হামজা, আলী এবং ওসমান তারা ধরেই বললেন আপনি বসেন না কেন? আপনি ছাড়া তো আপনার চাইতে উপযুক্ত মানুষ আর দেখা যাচ্ছে না, আপনি বসেন। ওমরকে জোর করে বসালেন, ওমর বসলেন, বসে একটা খুতবা দিলেন। কয়টা? সবাই বলেন প্রথম খুতবা ওমরের। প্রথম খুতবা দিচ্ছেন ওমর মসজিদে নববীতে বসে, রাসূল যেখানে বসে খুতবা দিতেন, আবু বকর যেখানে বসে খুতবা দিতেন, ওমরও বসেও সেখানেই খুতবা দিচ্ছেন। যারাই প্রধানমন্ত্রী তারাই মসজিদের ক্ষতি, ঠিক নবে? ঠিক। খুতবা দিচ্ছেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবার শুরুতে বললেন আমি যদি দেশ পরিচালনা করতে ভুল করি আপনারা কি করবেন? একজন দাঁড়িয়ে বললেন লোকমা দেব, নামাজ ভুল হলে লোকমা আছে না নাই? আছে। দেশ পরিচালনা করতে যদি ভুল করেন লোকমা দিতে হবে আইন টাকা। পারবেন লোকমা দিতে? পারবেন? আমার তো আমজাদ হোসেন ভাই অনেক সরল সোজা দেখে মনে হচ্ছে, বয়সও অনেক কম, ওনার কাছে লোকমা দিতে পারবেন। কিন্তু অন্যান্য জায়গায় যদি মেম্বার একটা কাজ করছে, মেম্বারের কাজের যদি একটা লোকমা দেওয়া করে, এটা আপনার ভুল হয়েছে, ভুল হয়েছে কথা বলতে দেরি, সাফার দাঁত আপনার পড়তে দেরি হবে না। কবে তুই কওনের কে? 10 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছি বেটা, তোর কথা হইন বেল্লাই, নমিনেশন আনছি 50 লাখ টাকা দি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যদি দেশ পরিচালনা করতে ভুল করি আপনারা কি করবেন? একজন দাঁড়িয়ে বললেন ওমর লোকমা দিয়ে দেব নামাজের মতো। ওমর বললেন যদি ভুলটা সংশোধন না করে আবার করে ফেলি কি করবেন? আরেকজন দাঁড়িয়ে বললেন আরেকটা লোকমা দিয়ে দেব। ওমর বললেন যদি ওইবার ভুল সংশোধন না করে আবার করি কি করবেন? তৃতীয় একজন দাঁড়িয়ে বললেন ওমর তৃতীয় লোকমা আবার দেব। ওমর বলছেন তৃতীয়বার যদি সংশোধন না হয়ে ভুলটা আবার করি কি করবেন? একজন কৃষক সাহাবী হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছেন ওমর তৃতীয়বার লোকমা দেওয়ার পর যদি তুমি নিজে সংশোধন না হও আমার এই তরবারি দিয়ে তোমারও গর্দান আলাদা করে দেব। ওমর কেঁদে দিলেন, চোখের পানিগুলো ওমর মুছছেন, আর কেঁদে দিলেন আর বললেন
যেই দেশের জনগণ এতটা সচেতন ওই দেশের নেতা কখনো গুমরাহি হতে পারে না। কোন মর যে ওমর মসজিদে নববীতে বসে থাকতেন 450 মাইল পর্যন্ত তিনি দেখতে পেতেন। কারে বলেন ইমাম আদেল 450 মাইল পর্যন্ত ওমর দেখতে পেতেন। মনে করবেন মাহমুদুল হাসান এসে মনে ওমর গায়েব জানে এটা ওয়াজ করেছে না, গায়েবের মালিক ওমর নয়, গায়েবের মালিক আবু বকরও নয়, গায়েবের মালিক আমার রাসূলও নয়, গায়েবের মালিক কে? আরো জোরে বলেন গায়েব শুধু আল্লাহই জানেন, ঠিক কি না? এটা ওমরের গায়েবই নয়, এটা ওমরের আমলের পাওয়ার, ওমরের আমলের পাওয়ার। যে ওমর সারা রাত জেগে জেগে কর্মীদের পাহারা দিতেন আর কর্মীরা সারা রাত নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাত। ওমর বলতেন যেই দেশের নেতা সারা রাত জেগে কর্মীদের পাহারা দেয় ওই দেশটা জান্নাতের বাগান হয়, আর যেই দেশের নেতা ঘুমায় কর্মীরা রাত জেগে পাহারা দেয় ওই দেশ জাহান্নামের গর্ত হয়ে যায়। অধিকাংশ নেতা দেখবেন নাক ডাকিয়ে ঘুমায়, বাংলা খায়, ইয়াবা খায়, দুই দিনও ঘুম ভাঙে না, ঠিক কিনা? আর আমাদের 200 টাকা সোয়াবিন না, 600 টাকা সোয়াবিনের তেল, ঘুম ধরে আপনাদের? আগামীতে চিন্তা করছি আমি সোয়াবিনের তেলের দোকান দিব, মাহফিল বন্ধ করে দিয়ে সোয়াবিনের তেলের ব্যবসা দিব, আমি শোরুম করব, এসি টেসি দিয়ে গ্লাস করে শোরুম করব। হ্যাঁ, যেই সোয়াবিনের তেল আমার বাংলাদেশেই উৎপন্ন হয় রাতে রাতে দাম বাড়ছে, কারা বাড়াচ্ছে? 2-4 জনকে ধরেন, বাইতুল মোকাররম স্কয়ারের সামনে যারা গোডাউনে তেল আটকায় রাখে ল্যাংটা করে 2-4 জনকে পিডান আর্মি র‍্যাব দিয়ে আল্লাহর কসম সব গোডাউন খুলে সব গোডাউনের মালিকগুলো লুঙ্গি ফালে পালাবে, ঠিক কি না? একটা সিন্ডিকেট ব্যবসা শুরু করে দিয়েছে, কিছুদিন আগে বাড়ছিল পেঁয়াজের দাম, এখন বাড়ছে কিসের দাম? আহা, আপনি খবর নিয়ে দেখেন বাহিরের কান্ট্রিগুলোতে রমজান মাস আসলেই প্রতিটা মুসলমানদের প্রয়োজনীয় জিনিসের দাম হাফ করে দেওয়া হয়, হাফ। খেজুর 50 টাকা, 500 টাকা, 250 টাকা দিয়ে ওই খেজুর পেয়ে যাবেন রমজান মাসে। মুড়ি যদি থাকে 60 টাকা, ওটা 30 টাকা করে দেয়, যাতে মুসলমানেরা রমজান মাসে একটু ভালোভাবে তারা রমজান মাসটা পার করতে পারে। আর আমার দেশের ডাকাত রমজান মাস আসলে প্রতিটা দ্রব্যের মূল্য ডাবল করে, ঠিক কিনা? এদেরকে বাহির করে সাইজ করেন, এছাড়া আমরা জনগণ মাঝখানে শেষ হয়ে যাচ্ছি, না পারছি কারো কাছে হাত পাততে, না পারছি ভিক্ষা করতে, না পারছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকারি 110 টাকার তেল কিনতে, ঠিক কিনা? আমরা মাঝখানে শেষ। ওমরের আমলের পাওয়ার, কোন ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন 450 মাইল পর্যন্ত, সাহাবীরা যুদ্ধ করছেন, ওমর দেখছেন, জুমার খুতবা দিচ্ছেন ওমর, জুমার খুতবা দিতে দিতে হঠাৎ ওমর জুমার খুতবা বন্ধ করে দিয়ে ওমর বলছেন ইয়া সারিরাল জাবাল আকদামিল, ডান দিকে যাও আমার যুদ্ধ সৈন্যরা, ডান দিকে গিয়ে একটু সামনে আগাও, তোমাদের বিরুদ্ধে ওই যে পাহাড়ের ওই পার্শ্বে কিছু সৈন্য দাঁড়িয়ে আছে, ডান দিকে যাও তাহলে বিজয় লাভ করতে পারবে। মসজিদে নববীর সমস্ত সাহাবিগুলো বসা, সবাই বলছেন ওমর 450 মাইল যারা যুদ্ধ করছে তাদেরকে পথ কিভাবে দেখায়। সাহাবিরা বলছেন তারা যখনই আসবেন যুদ্ধের ময়দান থেকে ফিরে তাদেরকে জিগাবো, 2-3 সপ্তাহ পরে 450 মাইল দূরের ওই সাহাবিগুলো আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আড়ালে সাহাবিদের রাস্তায় দাঁড় করিয়ে বললেন শোনো, গত 3 সপ্তাহ আগে জুমার দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিল, আমরা মসজিদে নববী থেকে শুনেছি, তোমরা 450 মাইল থেকে দূরে শুনেছো কিনা,
সাহাবীরা বললেন, আপনারা যেইভাবে শুনেছেন আমরাও একইভাবে শুনেছি। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মদিনাতে কারা কারা ঘুমাতেন, ওমর ঘুমের ভিতরেও স্বপ্নের খবর পেয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়ে আছেন, আলীর দেখা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল এসে আলীর মুখের ভিতরে একটা খুরমা খেজুর হাদিয়া দিলেন। কয়টা? ওমরের খেলাফতের সময় রাসূল জীবিত না মৃত? সবাই বলেন, জীবিত না মৃত? রাসূলের স্বপ্ন দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কিনে স্বপ্নে দেখলেন, আলী দেখলেন রাসূল এসে একটা হাদিয়া মুখের ভিতরে দিলেন, খুরমা খেজুর। আলীর ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখেন রাসূলের স্বপ্নে দেওয়া খেজুরের আঠি এখনো আলীর মুখের ভিতরে আছে। আলী আঠিটা বাহির করে চুম্বন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঠিটা বাহির করে চুম্বন করে রেখে দিলেন পকেটের ভিতরে, চলে গেলেন মসজিদে নববীতে। ওমর ইমামতিতে ফজরের নামাজ হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, একজন বুড়ি মহিলা এসে বললেন, ওমর আমার নতুন গাছের খেজুর এই এক ঝুড়ি খেজুর আপনি সব সাহাবীদেরকে বণ্টন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে ঝুড়ি নিলেন, সবাইকে এক মুষ্টি করে দিয়ে দিলেন, কাউকে পাঁচটা দশটা কাউকে আটটা করে এক মুষ্টিতে যা ওঠে তাকে তাকে দিয়ে দিচ্ছেন। দিতে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, ওমর ঝুড়ি থেকে একটা খেজুর নিয়ে আলীর মুখের ভিতরে দিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী বলছেন, ওমর সবাইকে দিচ্ছেন হাতের ভিতরে এক মুষ্টি করে, আর আমাকে একটা কেন? ঝুড়িতে তো অনেক খেজুর আছে, আমি আলীকে কি আর খেজুর দেওয়া যায় না? ওমর বলছেন, আলী রাতের বেলা তো আমার রাসূল তোমাকে একটাই দিয়েছে, এই জন্য আমি ওমর তোমাকে একটাই হাদিয়া দিলাম। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন, জীবনে কোনোদিন উনিশ বিশ রাষ্ট্রীয় সম্পদ করেন নাই, কারণ রাষ্ট্রীয় সম্পদগুলো জনগণের সম্পদ, ঠিক না বে? ঠিক। আঠারো কোটি মানুষের সম্পদগুলো যদি কেউ নড়চড় করে, কিয়ামতের দিন আঠারো কোটি মানুষদের সামনে জবাব দিবেন কে? আল্লাহ বলবেন, জবাব দে। অমর দাঁড়িয়ে, অমর বসে আছেন, রাষ্ট্রীয় কাজ করছেন অমর, কেমন ইমাম আদেল, কেমন নাই পরায়ণ সম্রাট, কেমন বাদশাহ, কেমন শাসক ছিলেন অমর। অমর বসে আছেন, রাষ্ট্রীয় কাজগুলো করছেন অমর। সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর সালাম নিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুক ইয়া আলী? আলী বললেন, আলহামদুলিল্লাহ। অনেক কথোপকথন শুরু করার আগেই ওমর বললেন, আলী কি জন্য আসলা আজকে এখানে? আলী বললেন, ওমর আমি আপনার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত কিছু ফ্যামিলি কথা বলার জন্যেই আপনার কাছে আমি এসেছি। ওমর ফু দিয়ে সামনের বাতিটা নিভিয়ে দিলেন, চারাগের বাতি একটা জ্বালানো ছিল ওমরের সামনে, ওমর ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর বড় কষ্ট পেলাম, আপনি ইচ্ছা করলে বাতিটা নিভাতে নাও পারতেন। ওমর বলছেন, আলী আমাকে মাফ করে দিও, কিয়ামতের দিন আমি হিসাব দিতে পারবো না, কারণ এখন যে তেল জ্বলছে এইটাও রাষ্ট্রীয় টাকার তেল, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্যে
আমি যদি রাষ্ট্রীয় জনগণের তেল জ্বালিয়ে তোমার ব্যক্তিগত কথা শুনি, কিয়ামতের দিন ওমরের কাছ থেকে হিসাব নেবেন কে? এক ইঞ্চি পরিমাণ তিনি কখনো নেন নাই কিছু। ওমরের ছেলে আব্দুল্লাহ, নাম কি বলেন? আব্দুল ইবনে ওমর। ওমরের একটা অভ্যাস ছিল, তিনি রাতে দিনে একেবারে মুখে গামছা বেঁধে বাহির হয়ে যেতেন। তিনি সেই জন্য বাহির হলেন, কোরবানের বাজারে গেলেন। কোরবানের বাজারে পশুর দাম কেউ বেশি নেয় না কেউ কম নেয় এটা যাচাই করার জন্য গিয়েছেন ওমর। মুখের ভিতরে গামছা বাঁধা তাকিয়ে দেখে ওমরের ছেলে আব্দুল্লাহ একটা বিশাল বড় উট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর চিন্তা করলেন, আমার ছেলে আবার কোন দিন উটের ব্যবসা শুরু করলো? ওমর কাছে গিয়ে বললেন, মাহাজা, উটের দাম কত? মোটা একটা দাম চাইলেন। আব্দুল্লাহ বললেন, 100 দেরহাম। ওমর তাকিয়ে দেখলেন মোটটা অনেক বড়, উটের 100 দেরহামই দাম হবে। ওমর বললেন, কত দিয়ে কিনেছিলে? আব্দুল্লাহ বললেন, 40 দেরহাম। তাহলে 100 দেরহাম চাচ্ছ? আব্দুল্লাহ বললেন, অনেক খাওয়াইছি তাকে, দেখছেন না কতটা হৃষ্টপুষ্ট, কতটা স্বাস্থ্যবান। ওমর বলছেন, ঠিকই তো আছে। চলে গেলেন ওমর। একটু পরে মুখের গামছাটা খুলে এসে বলছে, উঠ পাইলি কই? আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি। ওমর বলছেন, হ আমি। ক বেটা, উঠ পাইলি কই? আব্দুল্লাহ বলছেন, বাবা আমার কাছে কিছু দেরহাম ছিল, আমি আমার মাকে বললাম, মা আপনি কিছু দেরহাম দেন। আমার মাও কিছু দেরহাম দিল, 2 দেরহাম মিলে 40 দেরহাম দিয়ে শুকনা উট কিনেছিলাম, মরুভূমিতে বেঁধেছি। আপনি যে রাষ্ট্রীয় কাজ করার জন্য যেখানে বসেন ওই জায়গার পিছনে যত জমিন, সব জমিনে সবুজ সবুজ ঘাস হয়, ঘাসগুলো কেটে কেটে উটটাকে খাইয়ে মোটা তাজা করেছি। ওমর বললেন, বাবা আমি যেই জায়গায় বসি ওই জায়গার পিছনে যত জমিন, ওই জমিনের সব মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে তোমার উটটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করে মোটা অঙ্কের পয়সা কামাইবা হবে না? 40 দেরহামই তোমার নিজের পকেটে রেখে দিও, আর বাকি 60 দেরহাম মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। কত বড় তাকওয়াবান! এগুলো এক একটা নেতা ছিলেন, এদেরকেই ডান হাতে আমল নামা দিবেন কে? আরো জোরে বলেন, অসংখ্য বারে ওমর জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছে আলহামদুলিল্লাহ। 21 জায়গায় ওমরের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কি মনে করেন এই নেতাকে? আপনি এই নেতাকে ফলো করছে না, ফলো করেছে কালমাস্ট ব্রিটিশ, যার আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা? ওমরকে ফলো করলেই তো দেশটা শান্তিপূর্ণ হয়ে যায়, ওমরকে ফলো করে দেশটা চালালেই তো জান্নাতের বাগান এই দেশটা পরিপূর্ণ হয়, ঠিক কিনা? কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনটাকে অনেক ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের জন্য আসামি হতে চান নাই। কয় দিন? জোরে বলে, 3 দিন। রাতের বেলা হাতের ভিতরে একটা চাবুক নিয়ে ওমর বাহির হলেন। ওমর দেখতে পেলেন দূর থেকে টিম টিম করে বাতি জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে দেখেন বাচ্চা 2টা কান্দে আর বলে, মা আপনি বলেছিলেন নাকি আমাদের দেশ থেকে, ওমরের দেশে ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু সকাল গেল ওই তো ওমর আমাদের জন্য খাবার আনলো না, মা দুপুর গেল খাবার আনলো না, রাত গেল ওমর খাবার আনলো না। আপনি বললেন আগামীকাল ওমর আমাদের খবর নেবে। পরের দিন সকাল গেল খাবার নাই, দুপুর গেল খাবার নাই, সন্ধ্যা গেল খাবার নাই। আপনি বললেন তৃতীয় দিন ওমর খাবার নেবে, খাবার আনবে। তৃতীয় দিন সকাল গেল, বিকাল গেল, সন্ধ্যা গেল, ওই ওমর আমাদের খবরও নিল না।
ওমরের পায়ের নিচে কেমন জানি মাটি নাই, ওমর পা দুইটা কাঁপছে। ওই বেটা ওমর, এই ওই বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের কোনো খবর নিচ্ছে না। নিজের দেশেই তো ভালো ছিলাম, ওমরের দেশে এসে কেন তিন দিন না খাইয়ে রাখলা? ঘুমিয়ে গেলেন কাঁদতে কাঁদতে, বাহির থেকে ওমর ডাকছে মা, ভিতরে থেকে বলছে কে? ঘরের ভিতরে কোনো খাবার নাই। ওমর বলছেন মা দরজা খোলেন, ভিতরে থেকে বলছে, বললাম ঘরের ভিতরে কোনো খাবার নাই। বাহির থেকে ওমর বলছে মা দরজা খোলেন, আমি খাবার নিতে আসি নাই, দেখি আমি কোনো কিছু করতে পারি কি না। দরজা খুলে দিলেন, তাঁবুর দরজা একটু আড়াল করে দিলেন, ঢুকলেন ওমর। মহিলাটা বললে কে তুমি? ওই বেটা ওমর, এই খবর নাই না, তুমি কোথায় থেকে খবর নিবা? ওমর নিজের পরিচয় দেন নাই, পরিচয় না দেওয়াটাই সুন্নাত, ঠিক না বেটি? আমরা তো দাঁড়ালেই কই তুই আমারে চিনোস, তোরে চিনতে হবে কেন বেটা? যারা পরিচয় দেয় তারা একটা বেয়াদব, আর যারা পরিচয় গোপন রাখে তারা হলো নবীদের সুন্নত মানে, ঠিক কিনা? কখনো বড় হলে পরিচয় দিবেন না, গোপন রাখবেন, সম্মান বাড়াবেন কে? আরো জোরে বলেন, আর বেশি পরিচয় দিয়ে দিয়ে বড় হতে চাইবেন, লাস্ট পর্যন্ত ফেরাউনের মতো জুতার বাড়ি খেতে হবে, নমরুদের মতো জুতার বাড়ি খেতে হবে। যারা পরিচয় দিয়ে ঘুরে তাদেরকে বেইজ্জত করে কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর বেইজ্জত দেওয়ার মালিক কে? ওমর পরিচয় দিচ্ছেন না, ওমর বলছেন মা আমি কিছু করতে পারি নাকি বলেন, আমি কিছু করছি আমাকে অনুমতি দেন। ওমর ছটপট করছে, ওমর তাকিয়ে দেখছেন চোলা জ্বলছে। ওমর বলছেন মা পাতিলের ভিতরে রান্না হয়, বাচ্চা দুইটারে খাবার দেন না কেন? মহিলাটা ধমক দিয়ে বলছেন কোথায় পাতিলে খাবার, পাতিলের ভিতরে গরম পানি আর পাথর। অমর তাকিয়ে আছেন আর ঠোঁট কামড়াচ্ছেন, কোনো কথা বলতে পারছে না। অমর বললেন মা একটু দেরি করেন, দৌড় দিলেন অমর, চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, নিজেই দরজা খুললেন, কারো ঘুম ভাঙালেন না। অমর নিজেই দরজা খুলে ঘরের ভিতরে আটা ঢোকাচ্ছেন বস্তায়, খেজুর ঢোকাচ্ছেন, মিস্ত্রি ঢোকাচ্ছেন, দুইজন প্রহরী তারা দেখতে পেলেন অমরকে। দুইজন প্রহরী চলে আসলেন, এসে বললেন অমর রাতের অন্ধকারে কি বোঝা বেঁধে নিজের মাথায় তোলার জন্য চেষ্টা করছেন, বোঝা বহন করার জন্যে তো আমরা দুইজন আছি, আপনি যদি বোঝাগুলো বহন করবেন আমাদের চাকরি দিয়েছেন কেন? আপনি যদি বোঝা বহন করেন আমরা চাকরি করব না। অমর বলছেন এই বোঝা নামার এতই শখ। দুইজন সাহাবি বলছেন হ্যাঁ আমাদের তো দায়িত্ব আপনি দিয়েছেন। অমর বলছেন যদি এতই বড় তোমাদের বোঝা নামার শখ হয়, কিয়ামতের দিন অমরের একটা গুনার বোঝা হবে, ওই গুনার বোঝা কে তোমরা নিতে পারবা? কোন ওমর যার জন্য জান্নাতুল ফেরদাউসে আগে আল্লাহ ঘর বানিয়ে রেখেছে? রাসূল মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন বিশাল বড় একটা প্রাসাদ, রাসূল কাছে গিয়ে দেখলেন ওমরের নামটা লেখা আছে। রাসূল পা বাড়ালেন আবার চলে আসলেন, ঢুকলেন না। ওমরকে বললেন তোমার প্রাসাদ আমি দেখেছি। ওমর কেঁদে দিলেন। রাসূল বললেন ওমর আল্লাহ তোমাকে এত বেশি ভালোবাসে, মৃত্যুর আগেই তোমার জন্য জান্নাতুল ফেরদাউসে আল্লাহ প্রাসাদ বানিয়ে রেখেছেন। ওমর আনন্দে কেঁদে দিলেন। আর রাসূল বললেন আমার বড় ইচ্ছা হয়েছিল তোমার ওই প্রাসাদে ঢোকার, আমি পা বাড়িয়েছিলাম, আমি ঢুকি নাই। ওমর বললেন আপনি কেন ঢুকলেন না? রাসূল বললেন ওমর তোমার ব্যক্তিগত প্রাসাদে যদি আমি ঢুকি
আর তুমি যদি বলো আমার অনুমতি ছাড়া কেন ঢুকলেন, আমি রাসূল তো উত্তর দিতে পারবো না। এটা তো তোমার জন্য স্পেশাল, তোমার আমলের দিকে তাকিয়ে, তোমার ন্যায় নীতির দিকে তাকিয়ে আল্লাহ তোমাকে খুশি হিসাবে আগেই জান্নাতুল ফেরদাউসে প্রাসাদটা মানিয়ে রেখেছে। সে ওমর বলছে আমার একটা গুনার বোঝা হবে, নিতে পারবা কে? আপনি কোথায় আছেন? আপনার কাজই হলো সিএনজি ড্রাইভ করা, নামাজ তো নাই? আপনার কাজই হলো দোকানদারি করা, নামাজ তো নাই? আপনার কাজই হলো আলেমদের পিছনে শুধু খালি কথা বলা, আর কোনো কাজ নাই? আপনার কাজই হলো মাহফিল বন্ধ করা, আর কোনো কাজ নাই? ঠিক কিনা? কোথায় আছেন আপনি? এখনো ফিরে আসেন, সময় আছে। রুহটা বাহির হয়ে গেলে আর সময় পাওয়া যাবে? আজ থেকেই ফিরে আসেন। ওমর বলছেন আমার গোনার বোঝা হবে, কেনিবা এখন আর কেউ আসে না। ওমর বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধেই থাকবে, আমার বোঝা আমার কাঁধেই তুলতে দাও। ওমর নিজে তুলে নিয়ে মারছে দৌড়, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, সোজা এক দৌড়ে গিয়ে বোঝাটা বুড়ির ঘরের ভিতরে নামিয়েছে। নামিয়ে তাড়াতাড়ি করে আটা বাহির করে বলছে মা আপনি পানি দিয়ে আটাগুলো গুলে নেন, আর আমি আপনার ওই চুলার আগুন আমি ওমর থু দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। ওমর ফু দিয়ে চুলার আগুন জ্বালাচ্ছেন, আর মহিলা হাত দিয়ে তাড়াতাড়ি করে রুটির বানানোর জন্য খামির করলেন, রুটির জন্য প্রস্তুতি নিলেন। মহিলাটা রুটি বানিয়ে দেয় আর ওমর নিজ হাতে রুটি গুলো সেকে। কারে বলে নেতা? এই নেতাগুলো ২৪টা ঘন্টা একজনাকে একজনার গোলাম হিসাবে স্বীকৃতি দিতেন, বলেন তিনি কে? যতক্ষণ না তার গোলাম হিসাবে আপনি ছোট না হতে পারবেন, ততক্ষণ আপনি কখনো বিনয়ী হতে পারবেন না। বিন্দু পরিমাণ অহংকার ছিল না। নিজ হাতে শিখছেন রুটি বানানো শেষ, খেজুর বাহির করলেন, মিশ্রি বাহির করলেন, মাকে বললেন মা আপনি যদি অনুমতি দেন আমার দুইটা ছোট ছোট ভাইদেরকে জাগাতে পারি। বললেন জাগাও। জাগালেন, ওমরের দুইটা হাঁটুর উপরে বসালেন, রুটি আর খুরমা খেজুর দুইটা বাচ্চার মুখে দেন, দুইটা বাচ্চা খায়। খেতে খেতে যখন দুইটা বাচ্চার পেট একেবারে ভরে গিয়েছে, এখন দুইটা বাচ্চা হা হা করে মুচকি দেয় হাসি, আর ওমর তখন বসে বসে কান্দে। দুইটা বাচ্চা যখন হাসে ওমর তখন বসে বসে কান্দে। মহিলাটা বললেন কে বাবা তুমি? ওমর বলছেন মা আমি কেউ না। মহিলা বলছেন ওই বেটা ওমরকে কেন ক্ষমতার চেয়ারে বসিয়েছে? আপনাকেই ক্ষমতার চেয়ারে বসানো দরকার। ওমর এখনো নিজের পরিচয় দিচ্ছেন না। মহিলাটা বললেন ওই বেটা ওমর তিন দিন এলাম, একটা দিন পর্যন্ত খবর নিল না, তোমাকে কি মদিনার জনগণ চোখে দেখে না? তুমি তো ক্ষমতার চেয়ারে বসার যোগ্য, ওই ওমরকে কেন ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছে? ওমর বলছেন মা থাক আর ওমরকে গালাগালি করিয়েন না, আগামীকাল আপনি আসেন। ওমরের সবচাইতে কাছের বন্ধু আমি, ওমরের একবারে কাছের মানুষ। আপনি আগামীকাল আসেন, দেখি আপনার জন্য কোনো কিছু করে দেওয়া যায় কি না। ওমর চলে গেলেন। মহিলা পরের দিন দুইটা বাচ্চাকে হাত দিয়ে ধরে চলে গেলেন মসজিদে নববীর আশেপাশে গিয়ে। একজন সাহাবিকে বললেন ওমরের সব চাইতে কাছের মানুষের নামটা কি? সাহাবিরা বললেন এটা তো অনেকেই কাছের মানুষ ওমরের, ওমরের বন্ধু বান্ধবের অভাব নাই। মহিলাটা বললেন তাহলে আমি তাদেরকে একটু দেখতে চাই। সাহাবি বললেন দেখেন মসজিদে নববীতে সবাই বসে আছেন, একটু আড়াল করে দেখেন, দেখেন চিনতে পান কি না। মহিলাটা আড়াল করে দেখলেন সিংহের মতো মানুষটা বসে আছে, চুলগুলো একেবারে গদ্দান ভর্তি,
দাড়ি গুলো একেবারে গাল ভর্তি, সিংহের মতো মানুষ বসে আছে। মহিলাটা বললেন, ওই যে ওই মানুষটাই তো গতকাল আমার তাঁবুতে গিয়েছিল, ওইটাই তো ওমরের বন্ধু। সাহাবি বলছেন, কাকে আপনি ওমরের বন্ধু বলছেন? যাকে ওমরের বন্ধু বলছেন ওইটাই তো হযরত ওমর। মহিলাটা ভয়ে দুইটা বাচ্চারে নিয়ে মারছে দৌড় সর্বনাশ। গতকাল যার সামনে ওমরের নামে এত বদনাম করেছি, না জানি আজকে যদি আমাকে ধরতে পারে কি করবে। মহিলাটা মারলেন দৌড়। ওমর মসজিদে নববী থেকে দুই হাত বাড়িয়ে মা বলে চিৎকার দিয়ে একেবারে এক দূরে মায়ের সামনে গিয়ে হাত জোড় করে বলছেন, মা তিন দিনের জন্যে ওমরকে আসামি বানায় না, তিন দিনের জন্য ওমরকে আসামি বানায় না, তিন দিনের জন্যে ওমরকে আসামি বানায়েন না মা, ওমরকে মাফ করে দেন। তিনটা দিন আমি খেয়েছি আপনার ঘরে খাবার যা আমি পোষাতে পারি নাই, কিয়ামতের দিন যদি নালিশ দেন ওমরকে কেউ বাঁচাতে পারবে না, আপনি আমাকে মাফ করে দেন মা। আর আমি ওমর কথা দিলাম, আমি যতদিন ওমর বেঁচে আছি আপনার বাসায় প্রতি মাসে যে রেশন দেওয়া হবে ওই রেশনটা ওমর নিজের মাথায় করে পৌঁছিয়ে দেবে। কাদেরকে বলে ইমামুন আদেল? সাত শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তার ভিতরে এই ধরনের একজন নেতা, যেই নেতা ন্যায় পরায়ণ, একজনের হুকুম মতো দেশ পরিচালনা করেন, করেন হুকুমটা কার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। বাকি ছয়টা যদি কোনোদিন কোনো জায়গায় সুযোগ হয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আমাদের প্রত্যেককে আলোচনা অনুযায়ী নেক আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।